তেঁতুল, নামটা শুনলেই জিভে জল চলে আসে। তেঁতুল যদিও খেতে টক, কিন্তু তেঁতুলের আচার, তেঁতুলের চাটনি আর বিশেষ করে ফুচকার তেঁতুলের জল অসাধারণ, ভাবাই যায় না এছাড়া। এই তেঁতুল আমরা খাই, কিন্তু তেঁতুল আমাদের শরীরে কতটা উপকারী সে বিষয়ে জানবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি তেঁতুল আমাদের কী কী উপকারে লাগে। শুধু যে তেঁতুল আমাদের খেতে ভালো লাগে তাই নয়, তেঁতুল গাছটা এমনই একটা গাছ যেটার পাতা, ছাল, ফলের শাঁস, সেটা কাঁচাই হোক বা পাকাই হোক, পাকা ফলের খোসা, বীজের খোসা, সমস্ত কিছু আমাদের ব্যবহার করার উপযোগী। তেঁতুলের শাঁসে টার্টারিক অ্যাসিড রয়েছে, যার জন্যই এই তেঁতুলের স্বাদটা টক হয়। এছাড়াও রয়েছে অ্যামাইনো অ্যাসিড। এবার জেনে নিই তেঁতুল আমাদের শরীরের কী কী উপকারে লাগে। প্রথমেই বলি এটা পরিপাক বর্ধন এবং রুচিকারক। যদি আপনার অরুচিঘটিত কোনো রকম সমস্যা দেখা দেয়, আপনি তেঁতুল খেতেই পারেন। সেক্ষেত্রে তেঁতুলের কচি পাতায় রয়েছে যথেষ্ট পরিমাণে অ্যামাইনো অ্যাসিড, যেটা এই ধরনের সমস্যার সমাধান করবে। তেঁতুলের পাতার রসের শরবত সর্দি কাশি, পাইলস এবং ইউরিনাল জ্বালাপোড়া যে কোনো ক্ষেত্রে ভীষণ কাজ দেয়। এবার বলি যাদের ওজন অতিরিক্ত রয়েছে তারা কিন্তু তেঁতুল খেতেই পারেন, কারণ তেঁতুল চর্বি কমানোয় বিশেষ ভূমিকা পালন করে। তবে সেটা দেহের কোষে নয়, রক্তে। এতে কোলেস্টেরল এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। সেই কারণে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য বা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখার জন্য অবশ্যই তেঁতুল খাওয়া প্রয়োজন। অনেকেরই রয়েছে হাত পা জ্বালা করে, পেট ফেপে যায়, বদ হজম হয়, এই ধরনের সমস্যায় অনেকেই ভুগছেন। তাদের জন্য বলি পুরনো তেঁতুল, মানে বাড়িতে রয়ে গেছে এরকম যদি পুরনো তেঁতুল, বা দোকানে গেলেও পাবেন পুরনো তেঁতুল, যদি সেক্ষেত্রে এক কাপ জলের মধ্যে ভিজিয়ে সামান্য নুন আর চিনি অথবা গুড় দিয়ে যদি খেতে পারেন, তাহলে এই ধরনের সমস্যা অর্থাৎ হাত পা জ্বালা, পেট ফাঁপা এবং বদ হজম, এই ধরনের সমস্যাগুলো অনেক দূরে সরে যাবে। প্রথমেই বলেছি তেঁতুলের মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড। তেঁতুলের পাতা বেটে একটু লঙ্কা এবং সামান্য নুন দিয়ে যদি বড়া তৈরি করে পান্তা ভাতের সঙ্গে খেতে পারেন, তাহলে কিন্তু আপনার শরীরে ওই অ্যামাইনো অ্যাসিডটা প্রবেশ করছে, যেটা আপনার শরীরের পক্ষে ভীষণ ভালো। তেঁতুলের সাথে রসুন মিশিয়ে যদি খেতে পারেন, তাহলে রক্তের চর্বি কমানোর ক্ষেত্রে এটা ভীষণভাবে ভূমিকা পালন করে থাকে। এ প্রসঙ্গে একটা কথা বলি, অনেকেরই ধারণা থাকে বা রয়েছে যে তেঁতুল খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, রক্ত নাকি জল হয়ে যায়। এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণে ভেষজ এবং পুষ্টিগুণ। তেঁতুল দেহের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এমনকি আপনার হার্টের প্রবলেমও দূর করতে পারে যদি নিয়মিত আপনি তেঁতুল খান, তাহলে আপনার হার্টের প্রবলেমের আশঙ্কাও থাকবে না। শুধু তাই নয়, যদি আপনার ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি যদি নিয়মিত তেঁতুল খান, তাহলে সহজেই মেদ কমিয়ে দিতে পারে। এছাড়াও তেঁতুল আমাশা এবং কৃমি এই ধরনের রোগের ক্ষেত্রেও ভীষণ উপকারী। আপনার যদি এই ধরনের রোগের সমস্যা থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই তেঁতুল খান, এই সমস্যার সমাধান অনায়াসেই হবে। আজকের ভিডিও থেকে জানা গেল যে তেঁতুল আমাদের ভয়ের কিছুই নেই, শরীরের জন্য তেঁতুল যথেষ্ট উপকারী, তেঁতুলকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তেঁতুল রক্ত জল করে না, বরং আমাদের শরীরে অনেক উপকার করে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখার জন্য নিশ্চিন্তে তেঁতুল খান, আর সঙ্গে রাখুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসকে। নমস্কার।